300 টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে 30 টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে ও 30 টাকা দামের চাউল যারা খায় 30 টাকা দামের চাউল যারা খায় ওদেরকে 300 টাকা দামের চাউলের ভাত রান্না করে খাওয়ায় দিবেন কাজ করতে পারবে না কারণ ওই ভাতলা চাল খাইয়ে দুই কুদালে কুদালে দুই কোপ দিবারে একবার পেশাব করলে শেষ ওর দিন ভরে কাজ করতে পারবে আবার 300 টাকা দামের চাউল যারা খায় ওনাকে 30 টাকা দামের চাউলের ভাত খাওয়ায় দিলে পরা ডাইরি হয়ে কলেরা মরে যাবে আল্লাহ কয় নামাজ পড়ো 300 টাকা দামের চাউল খাল আর 300 টাকা দামের চাউল এভেলেবল ব্যবস্থা দেব 30 টাকা চাউল খাল আর 30 টাকা দামের চাউলের ব্যবস্থা করে দেব 5000 টাকা দামের লুঙ্গি পরাল আর 5000 টাকার লুঙ্গির ব্যবস্থা করে দেব 200 টাকা দামের লুঙ্গি পরাল আর 200 টাকা দামের লুঙ্গি এভেলেবল ব্যবস্থা করে দেব এর নাম হলো রিজিক ক্যাটাগরি ভাগ কইরা ক্লাসিফিকেশন কইরা যার যেমন রুজির দরকার আল্লাহ তাআলা তাকে তেমন রুজি দেবে এই নামাজের বিনিময়ে এক নম্বর পুরস্কার মাওলানা ইসমাইল সাহেব বলতেছিলেন আমি ঢাকায় যে একবার রিকশায় উঠছি তো রিকশাওয়ালার রিকশায় নামার পরে ওরে 20 টাকা দিছি 10 টাকার ভাড়া 20 টাকা দিছেন কিন্তু লোকটা তো খুশি হবে 10 টাকার ভাড়া 20 টাকা দিলে খুশি হয় না কিন্তু বেজার খুশি না মুখখান মলিন কি ব্যাপার তোর কি কোনো চিন্তা কয় হুজুর আজকে সন্ধ্যার সময় 2000 টাকা জোগাড় না করতে পারলি বাসায় যার কায়দা নাই এর চিন্তে আমার প্যান্ট রিক্সার প্যাডেল ঘুরতেছে না এই দুশ্চিন্তা 2000 টাকা হুজুর কয় আমি আগামীকাল 20 লাখ টাকা না নিয়ে গেলে মাদ্রাসায় ঢোয়ার কায়দা নাই একজনের টেনশন 20 লাখ টাকা আর একজন টেনশন 2000 টাকা ওরা 2000 টাকা দিলে কত খুশি হবে ইসমাইল সাহেব 20 লাখ টাকা পাইলে যে খুশি হবে সেই খুশি হবে ঠিক না এর নাম রুজি ব্যক্তি যেমন তার রুজি তেমন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে এর মানে এটা বুঝেন না যে নামাজ পড়লে আমি আকিস সাহেব হয়ে যাব নামাজ পড়লে আমিও তারেক রহমান হয়ে যাব নামাজ পড়লে আমিও সালমান রহমান হয়ে যাব ওই আশার দরকার নাই আমি যেমন ব্যক্তি তেমন রুজির ব্যবস্থা হবে নামাজ পড়লে কথা কি বোঝা গেছে বুঝাইতে পারলে সবাই বুঝে গেলে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক কবর আজাব দেয় না কোন সুবহানাল্লাহ মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি কবরাইন ওলামাই কেরাম জানে তিরমিজি শরীফের হাদিস সাহাবী রাবি বর্ণনা করতেছেন আমরা হুজুরের সাথে ছিলাম রাস্তায় যে হাঁটতেছি হাঁটতে হাঁটতে কদ্দূর যে হুজুর দাঁড়াই গেছেন দুইটা কবরকে পাশে নিয়ে আমরা বলি ইমশি ইয়া রাসূলুল্লাহ হুজুর চলে হুজুর বলেন না আর সামনে যাওয়া যাচ্ছে না কি হয়েছে কই ইয়া দাবানে ফি হাজাইনের কবরে নেই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে নবী যদি বলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে তাহলে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সাহাবা বললেন কাইফা আরাফতা কি করে বুঝলেন কাশাফ আল্লাহু বাইনা ইয়াদাইয়া আল্লাহ আমার সামনে খুলে দিয়েছে আমি দেখতেছি দুইজন কবরের ভিতরে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই বুঝিয়ে শুনিয়ে সুবহানাল্লাহ করতে এক জায়গা তার এক জায়গা খুলে নাকের ছিদ্রে পানি নেওয়ার সময় এক দোয়া ওইটা যদি ভাষার ছিদ্র দোয়ার সময় পড়ে তাহলে আপনি ছিদ্র হাতে পানি কি দোয়া একই দোয়া দেখি জায়গা বুঝে দোয়া বাক করে দিতে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে কন্নাউজুবিল্লাহ আজাবুল কবরে হক কোন কবর আজাব হক কবর আজাব সন্দেহ আছে কবরে শান্তিও হক আপনি যখন কবরে যাবেন ইজা উজিয়াল মাইয়িতু যখন কবরেহি যখন মাইয়িতকে তার কবরে রাখা হয় আতিহি মালাকা দুইজন ফেরেশতা আসে 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 যখন আসে দেখছেন কোন দিন না দেখলিও আসে না দেখলিও কারণ বলছে যে সেই লোকটা জীবনে মিথ্যে কথা কয় না মুহাম্মদ রাসূলুল্লাহ ফাইউজলিস লিজান ফাইউজলিসানিহি দুইজন ফেরেশতা এসে বসায় মাইয়িতকে ধরে বসায় ফায়াকুলা জিজ্ঞেস করে মার রব্বুকা ওমা দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই তোমার রব কে চেনো তোমার দিন কি বলো তোমার তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছে তার সাথে কোনো সম্পর্ক আছে পরিচয় আছে এক নম্বর প্রশ্ন কি মার রব্বুকা তোমার রব কে বুঝেন দুই নম্বরে জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে আমলিক না বিএনপি এই কথা নেই ওমা দীনুকা তোমার ধর্ম কি ইসলাম দিন ইয়াল ইসলাম আরবি তো বলবেন দিন ইয়াল ইসলাম দিন ইয়াল আমার দিন কি
ومن هذا الرجل الذي بويس فيكم এই কথা যখন জিজ্ঞেস করবে তখন নবী পাকের একটা ছবির মতো দেখা যাবে যে যে হেঁটে যাচ্ছে হুজুর অথবা হুজুরকে দেখবে আপনি যদি আশিক রাসূল হন মানে ওই যে বিশ্ব আশিক রাসূল হই আশিক রাসূল না ওগুলো তো আগে সুজন নবুতি বানি নাই না নামাজের দরদারে না আগাগুলো কোন জায়গা সুন্নাত নাই আশিক রাসূল অলের গায়ে বড় বড় যে আশিক রাসূল লিখলি কি আশিক রাসূল হয়ে যায় নাকি নামাজের সোনার স্লোগান দিতে দিতে যাচ্ছে তো আপনি যদি আমলের সুন্নাত হন আমলের সুন্নাত সুন্নতের আমল করতে वाला হন দুনিয়া আপনার সুন্নতের আমল থাকে তাহলে আপনি ওই জায়গা নবীকে দেখার সাথে সাথে কি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিজি ওয়া হাজা রাসূলি ও ফেরেশতা আমার সাথ এই যে আমার নেতা গেল এই যে আমার নবী গেল এই যে আমার রাসূল গেল এই বলে আপনি পাগল হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আর শাজিমের মালিক ডেকে বলবে আলবিসুহু মিনাল জান্না ওয়া ফ্রিসুহু মিনাল জান্না আফতাহু লাহু বাবান ইলাল জান্না আমার বান্দা এক নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে পুরস্কারে তাকে জান্নাতের কাপড়ের জামা পরাই দাও আমার বান্দা দুই নম্বর প্রশ্নের জবাব দিয়েছে তার পাতের খাট পালং কবরে দিয়ে দাও আমার বান্দা তিন নম্বর প্রশ্নের জবাব দিয়েছে ওর পুরস্কারে কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও হাদিসে আল্লাহ নবী বলেন আল্লাহ যখন বলবেন ফায়ুফতাহ দেখেন খুতবাতুল আহকামের মধ্যে হাদিস পাবেন ফায়ুফতাহ খুলে দেওয়া হবে এরপরে ফেরেশতারা বলবে নুমকানা মাতিলা রুজ তুমি নূতন দুলহার মতো ঘুমাও লাইয়াস্তাইফিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তোমার একে ঘুম থেকে সজাগ করবে না তুমি আরামসে ঘুমাও পক্ষান্তরে যদি আপনি তিন প্রশ্নের জবাব দিতে না পারেন আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে আল বিসুহু মিনান নার ওর গায়ে জাহান্নামের আগুনের জামা পরাই দাও ও আফরিসুহু মিনান নার ওর বেড বিছানা সব আগুন দিয়ে বানাই দাও আফতাহু লাহু বাবান ইলান নার আর তার কবরে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও যখন ফায়ুফতাহ একও দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম থেকে শোলা বেরে বেরে আগুন আসবে ইট ভাটায় গিয়ে দেখছেন ইট ভাটায় যা আগুন দেয় গলির ভিতরে থেকে উপর থেকে এক কান ইট সরাই ফেলে দেখবেন কিভাবে আগুন ছোটে বিভিন্ন বয়লারের ভিতরে যে দেখবেন আগুনের চেহারা কি আপনার কবরের ভিতর ওইভাবে আগুন আসতে তালে থাকবে ফেরেশতারা আপনাকে ঠাট্টা করে বলবে নুমকানাও মাতিল আরুজ তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও আগুনের মধ্যে নতুন নতুন জামার মতো ঘুম আসে অনেক সময় পুলা পানে ভাইজ্রেমিয়ার লিবারা ছোটরা মারা দাওয়া দেয় বাপ বাপরা দাওয়া দিলে সারি যেতে পারে না ধরা পড়ে যায় বিটিটা তার বেশি দূর হতে পারে না দাওয়া মারে তখন পোলাপান হাজির যেগুলো একেবারে উলটিয়ে বাদামি যেগুলো সেগুলো খানিক দূরি যায় মারে ব্যঙ্গায় এই ইত্যাদি ইত্যাদি সাজানে মাছের সময় কি রে লাঠি একটা নিয়ে কয় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি এদিকে আয় তোর রসগোল্লা দেবো বিরিয়ানির মানে রসগোল্লা মানে কি রসগোল্লা বিরিয়ানি মানে রাতের মাথায় পালি মানে ভাষার চামড়া চুলি মেলাতে পারো ঠিক না এই জায়গা বিরিয়ানি মানে তোর মায়ের হবে ফেরেশতারা বলে নুমকা নাওমাতিল আরুজ কবরের মধ্যে আগুন যায় আর তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাবা হুজুর বলেন আমি দেখতেছি কাশাবাল্লাহু বাইনা দাইয়া আমার সামনে আল্লাহ খুলে দিয়েছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই দুইজনই সাহাবী ছিল এই দুইজন মুসলমান তারপর আযাব হচ্ছে কেন কয় কি আযাবের কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাই কিরাম জানতে চাইলেন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা একজনের স্বভাব ছিল চগলখুরি করত চগলখুরি করত কথায় কাজে মিল ছিল না কালটু পাল্টু করত উল্টো পাল্টা করত যার কারণে ওই লোকটার এই এই গুণাটা এত বড় প্রভাব ফেলছে তার আমলের উপরে নামাজ পড়া সত্ত্বেও তারে ঠেকাইতে পারে নাই এক নম্বর অপরাধ চগল করি দুই নম্বরে লাইস্তানজি ওয়ানিল বাউল দ্বিতীয় লোকটার কবরে আযাবের অন্য কোন কারণ না ওই লোকটার কবরে আযাবের কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না পেশাবের থেকে পেশাব পবিত্রতা অর্জন করত না গরু ছাগল উর্দুম বা ঘোড়া গাঁদা সরাই বেড়াইতো ওগুলো পেশাব করতো সিটে সিটে গায়ে লাগতো অথবা নিজে পেশাব করতো শুধু পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে আসতো ডিলাকুলো
ব্যবহার করত না পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না আর নামাজের বয়স 13টা নামাজের বয়স 13টা এক নম্বর বয়স শরীর পাক কথা বলেন এক নম্বর বয়স শরীর পাক দুই নম্বর বয়স কাপড় পাক নামাজের 13টা বয়সের যে কোনো একটা বয়স যদি ছুটে যায় ইচ্ছায় ছুটুক আর অনিচ্ছায় ছুটুক নামাজ হবে না ইচ্ছায় ছুটুক আর অনিচ্ছায় ছুটুক নামাজ হবে না ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে ওর এক নম্বরের শরীর না পাক দুই নম্বরে কাপড় না পাক এক নম্বরে শরীর না পাক দুই নম্বরে কাপড় না পাক দুইতে ফরজ তার রেগুলার ছুটে যাইতো তাহলে তার নামাজ হইছে নাকি কথা বলেন আর নামাজে যে কবর আজাব থেকে ঠেকাবে সেই নামাজই তো তার হয় নাই এই জন্য লোকটার কবর আজাব হচ্ছে আমাদের দেশে নিউ ইসলামের একটা দল আসছে এই বেশি দিন আসে নাই অল্প দিন বিশ পঁচিশ বছর হয়েছে খুব জমজমাটের সাথে আসছে এর আগে আগে খবরই ছিল না এরা এসে আমাদেরকে সহি হাদিস দিয়ে মশলা শিখে কয় যে বুখারি শরীফের ভিতরে পেশাবে ঢিলা কুলুকির কথা আসে নাই বুখারি শরীফে সহি হাদিসে পেশাব করে পুরুষে ঢিলা ব্যবহার করতে হবে এটা আসে নাই কি আইছে বুখারি শরীফে আসছে কি তাই কো বুখারি শরীফে আছে বাথরুমে পায়খানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বদনা পানি তিনটে ঢেলা নিয়ে গেছেন বলে আচ্ছা ঠিক আছে পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে আসছে এই নবী না পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে চলে আসছে আর পায়খানায় এক বদনা পানি তিনটা ঢেলা নিছে বলে এটা সহি হাদিস হ্যাঁ সহি হাদিস তাহলে সব জায়গার সহি হাদিসে তোমার আমল করা লাগবে পেশাবে তুমি পানি দিয়ে ধুয়ে চলে আসছো পায়খানা তোমাকে এক বদনার তিন ঢিলার বেশি নিলে কিন্তু সহিয়া দিতে পারা বল হবে না কতক্ষণ কিন্তু তুমি বাঙালি সব দিন এক বদনার তিন ঢিলাই সারি আসতে পারবা না এটা সৌদি আরব আলারা পারতে পারে তারা শুকনো খাবার খায় পেট শক্ত কলকড়ি করি পায়খানা হয় ও পানিও লাগে না কুলুক দিয়ে ঢুলে ঢিলাই দিয়ে টিস্যু দিয়ে বসে আসতে চলে যায় হ্যাঁ আর আমরা বাঙালিরা খাই খেচড়ি মেসড়ি ভান্তা ভাত বৈশাখী ভান্তা চৈতি ভান্তা কত ভান্তা খাই আশ্বিনী রান্দিবাড়ি কার্তিকি খাই তারপরে পেঁয়াজি সোলা বেগুনি সিঙ্গাড়া পুরি কত তা খাই পেটের মধ্যে আষাঢ়ি ম্যাগের মতো গড়গড় গড়গড় করতে তালে থাকে পায়খানায় যাওয়ার ঢোকার আগে দুই রান বেশি গেছে বুড়োর এই বুড়োরে এক বদনা পানি আর তিন কুলুক দিয়ে সহিয়া দিছির পর আমল করালি ওরে মসজিদে নিয়ে যাবে ওরে তো দমকল মারলিও ছাপায় না তা তুই বার সহিয়া দিছির পর আমল কর এবার কি কবি কেন এবার কব বলো এবার বলবো যে পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে পবিত্র হয়ে মাসালা সেইটা মাসালা হলো নাপাক অবস্থায় মসজিদে যাবা না নামাজে যাবা না এখন আমার পাক পবিত্রতা আমি জানি আমার কিসে কোন জায়গা কটুক লাগে কতক্ষণ আমার যেদিন দমকল লাগবে সেদিন দমকল যেদিন তিন ঢিলা এক বদনা হবে সেদিন তিন ঢিলা এক বদনা যেদিন না লাগবে বালতি লাগবে বালতি ভরে নিয়ে যাবো কাজেই আমার হলো পবিত্র হইতে হবে পেশাবের থেকে পবিত্র জনে ঢিলা না পানি এটা আমাকে নির্দিষ্ট করার দরকার নাই আমার পাক হইতে কি লাগে কে আছে যে শুধু শুধু পানিতে হয়ে যায় অনেকে আছে পেশাব করলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যায় হাঁটা দেওয়ার পরে একটু টপ খায় না আবার অনেকে আছে চল্লিশ পঞ্চাশ ষাট কদম হাঁটাহাঁটি ঝাঁকা ঝাঁকি একটু রুকু দেয় একটু সোজা একটু ঠ্যাঙ্গির যাই মারে তারপরে যে পানি দিয়ে ধুয়ে এসে অজু বানায় নামাজে দাঁড়াইছে আবার তল পাটছি ভেতরে চলে গেছে পেশাব খানা কি কাকা নামাজ পড়ল না আরে কি রঞ্জন সুর সুর হচ্ছে টেস বাসে বুঝে উঠতে পারতেছে আবার যাইয়ে যে সেগি ঝুলিয়ে আসতে যায় তাহলে সবাই কি একরকম নাকি পাঁচজন যুবক দাঁড়াইয়ে বেটি পাড়া স্টেশন মোড়ে দেখছে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে পাল্লা দেশে কি ডাকার পাও ভিজেতে পারে সেটাই পাল্লা দেশে যদি ছয় সাত আট দূরি যেয়ে পড়তিছে যদি আশি বছরে পাঁচ বুড়োরে দাঁড়াই দিতে কাক আপনারা একটু একে অপরে পাও ভিজেন দি পারবে নিজের পাও ভিজে যাবে ওনাকে পেশাব কি সেটে দিক বুড়ো মানছি তাহলে বুড়োকে আর বুড়োকে মশলা একরকম না কথা বলেন আমার মশলা হলো পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে নাকি বলেন নামাজের পাঁচ পুরস্কারের দুই নম্বর পুরস্কার কবর আজাব হবে না কবর আজাব থেকে বাঁচতে হইলে যে নামাজ লাগবে সে নামাজের নামাজের মতো পড়তে হবে সে নামাজের নামাজের মতোই পড়তে হবে